আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল সমাদৃত হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলব। প্রথমে জানতে চাইব আপনার নাম। আমার নাম মোহাম্মদ কাউসার আহমেদ। আচ্ছা, বরিশালের মঠবাড়িয়া উপজেলা। আচ্ছা, বরিশাল থেকে এসেছেন আপনি। স্যার, একটু জানতে চাইব এই ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি মূলত সমস্যা মানে গত ৬ বছর যাবত আপনি এই সমস্যাটা কি ২০০ প্রকারের হয়ে থাকে, তার ভিতর বিভিন্ন প্রজাতি হয়ে থাকে, তার অ্যানক্রোলাইজিস এটা রোগ। আমার আমি অনেক এর আগে অনেক আমি ডাক্তার দেখাইছি, বহু বড় বড় ডাক্তার দেখাইছি। আমি আমি হসপিটাল নাম বললেও বলতে পারি, ল্যাবিট হসপিটাল, অ্যাপোলো হসপিটাল, তাছাড়া বিভিন্ন হোমিও খুলনা বরিশাল বিভিন্ন হসপিটাল আমি ডাক্তার দেখাইছি। তারা বলছে শুধু ওষুধ দিছে, কিন্তু ওষুধ দিতে আমার শরীরটাকে একদম নিস্তেজ করে ফেলাইছে। তারপর এক সময় দেখা যায় আমি বাঁকা হয়ে গেছিলাম, তারপর স্যারের অ্যাডপে এখানে আসি। আচ্ছা, এটা জানতে চাইবো যে আপনি যে সমস্যাটা আপনি ভুগেছেন এই সমস্যাটার কারণে কি ধরনের সমস্যাগুলো হতো মূলত, মানে আপনি প্রাত্যহিক জীবনে কি ধরনের সমস্যা ভুগতেন? আমি হাঁটতে পারতাম না। আচ্ছা, আমি অনেকক্ষণ বসে থাকলে উঠতে পারতাম না, আমি অনেক সমস্যা দৌড় দিতে পারতাম না। আচ্ছা, কোনো আমি ভারী কোনো কাজবাজ করতে পারতাম না, অনেক অনেক সমস্যার সমাধান। মানে প্রাত্যহিক জীবনে আমরা যে ধরনের কাজগুলো করি সেই কাজগুলো আপনি করতে পারতেন না স্বাভাবিক মানুষের মতো। তার মানে এটা গত ৬ বছর যাবত আপনি এই অমানসিক কষ্টে ভুগেছেন। আচ্ছা, একটু জানতে চাইবো আপনি যখন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? ডক্টর শফিউল্লাহ প্রধান। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন। স্যার, কতদিন যাবত ট্রিটমেন্ট নিয়েছেন? ১৪ দিন যাবত। আচ্ছা, এই ১৪ দিন যাবত আপনি ট্রিটমেন্ট নেওয়ার ফলে বর্তমানে এখন আপনার কি অবস্থা? আমার অবস্থা অনেক ভালো, অনেক ভালো, অনেক বেটার। মানে আপনি স্বাভাবিক যে কাজগুলো আপনি বলছেন যে হিপ জয়েন্টে আপনার ব্যথা ছিল বা আপনি হাঁটাচলা করতে পারতেন না ঠিক মতো, সেগুলো কি এখন আপনি ঠিক মতো করতে পারেন? এখন অনেকাংশে ভালো, অনেকাংশে। এবং আপনি হচ্ছে স্বাভাবিকভাবে আপনি সেই কাজগুলো করতে পারছেন, তার মানে গত ৬ বছর যাবত আপনি যে কষ্টে ভুগছিলেন, যে অমানসিক কষ্ট ছিল, সেটা থেকে আপনার মুক্তি মাত্র ১৪ দিন আপনার হয়ে গেছে। উপরে আল্লাহ আল্লাহ ইল্লা নিছে। জি জি, ডক্টর শফিউল্লাহ প্রধান, আমি দোয়া করি তারে। স্যার, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা মূলত আপনি কিভাবে জানতে পেরেছিলেন? আমি মোবাইলে ইউটিউবে পেয়েছি, ইউটিউবের মাধ্যমে। আচ্ছা, আপনি যখন স্যারের সাথে দেখা করেছেন স্যার আপনার মানে টোটাল অবস্থা দেখে স্যার কি বলেছিলেন? স্যার বলেছেন যে সম্ভব, সম্ভব, মানে অন্যান্য ডক্টর আপনাকে যেখানে কিছুই করতে পারেননি স্যার খুব সহজেই সেটা বলেছেন যে সম্ভব, এবং স্যার আপনার ট্রিটমেন্টটা করেছেন এবং যার ফলাফল এখন আমরা নিজেরাই দেখতে পাচ্ছি। স্যার, একটু জানতে চাইবো যে আপনি যখন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, তারা কি টাইম টু টাইম আপনার টেক কেয়ার করেছেন? তাদের ব্যবহার অনেক সুন্দর, তাদের তাদের কোনো কিছু ত্রুটি নেই, সবটুকু আপনি টাইম টু টাইম পেয়েছেন। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো আপনি তো হয়তো অনেক হসপিটালে আপনি ভিজিট করেছেন বা দেখেছেন, ডিপিআরসি হসপিটালেও আপনি ভিজিট করেছেন, তো এখানকার পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন। পরিবেশ একটু ভিন্ন, এখানে সম্পূর্ণ অনেক সাজানো গোছানো। স্যার, একটু জানতে চাইবো যে আপনি যে সমস্যাটা ভুগেছেন, আমাদের দেশে এবং দেশের বাইরে এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো কষ্টে আছেন বা আপনার এই রোগের কথা কাউকে বলতে পারেন না, অনেকের আর্থিক সমস্যা থাকে, অনেকে আবার দেখা যায় যে হয়তো টাকা পয়সা খরচ করেন সে সম্বলটুকু বিক্রি করে বিভিন্ন ডক্টরের কাছে যান কিন্তু তাদের কাজের কাজ কিছু হয় না, টাকা খরচ হয়, অনেকে আবার দেখা যায় বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন, তো সেই সব রোগী ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? আমি তাদেরকে বলবো যে এখানে বাংলাদেশে ডক্টর মানে কষাই, কিন্তু তারা যদি ডিপিআরসি হসপিটালে আসে, এসে শফিউল্লাহ প্রধান স্যারের কাছে শরণাপন্ন হন, অবশ্যই তারা সম্পূর্ণভাবে সুস্থ হবে, এর এই আশা আমি তাদেরকে দিতে পারি। এটা আপনার বিশ্বাস? বিশ্বাস। আচ্ছা স্যার, একটু সবশেষে জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন বা আপনার যে এক্সপেকটেশন ছিল সেই সেবা আপনি যা পেয়েছেন সেটাকে আপনি আউট অফ ১০, ১০ আপনি কত দিবেন মার্কস?
আমি 9 দিতে পারি 9 দিতে পারেন বিটি ট্যুরস এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম আসসালাম আপনাকেও ধন্যবাদ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল